গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনার খবর ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় এগিয়ে আসে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে স্বাধীন দেশে কারও পাহারায় নয়, বরং স্বমহিমায় জীবন যাপনের আশা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবে কয়েকটি সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। সোহানুর রহমান সোহানের ছবিতে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ সনাতনী ছাত্র সমাজ, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিলেও সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এখন যারা হামলা করছে তারা অবশ্যই সহিংসতা সৃষ্টিকারী, তাদের তো আমরা নির্দিষ্ট কোনো নাম এখনো ওইভাবে বলতে পারবো না, এটা আমাদেরকে তদন্ত করে আমাদেরকে আপনারা বের করে দেবেন। তাদের আইনের আওতায় আনার দায়িত্ব তো সরকারের, আমাদের প্রশাসনের, আমরা সেই দাবি নিয়েই আসছি। আর সবথেকে আমাদের মেন দাবি হলো, কোনো সংখ্যালঘুর বাড়ি ভাঙা হলে সরকার তাদের রাজস্ব কোষ থেকে সেই বাড়ি মেরামত করে দেবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি হয়েই থাকে, সবাই বলছে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আজকে আমরা রাস্তায় কেন, আজকে সংখ্যালঘুরা রাস্তায় কেন? সব থেকে ইফেক্ট বেশি পড়ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে, কেন এই সম্প্রদায় থেকে কি সম্পূর্ণ তারা বিলীন করে দিতে চায়? অন্যদিকে অনেক জায়গায় মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির রক্ষায় পাহারা দেয়, তাদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, স্বাধীন দেশে তারা কারো পাহারায় জীবনযাপন করতে চান না। বেশ কিছু জায়গাতে আমরা খুব কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের কিছু মুসলমান ভাইদের কাছে, যে তারা বিভিন্ন জায়গায় আমাদের মন্দির রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু একই সাথে এটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। সেই পর্যাপ্ত ছিল না দেখেই আমরা বলছি যে এই দায়িত্বটা সরকারকে দিতে হবে, এবং সরকার সেনাবাহিনীর উপর আমাদের আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংখ্যালঘুর দায়িত্বটা সেনাবাহিনীর উপর দিয়ে দিক। আমরা এদেশের নাগরিক, এদেশে বসবাস করি, এদেশে থাকি, অন্যের পাহারাতে আমাদের কেন বাঁচতে হবে? আমাদের মন্দির তারা পাহারা দিচ্ছে, ঠিক আছে, একদিন পাহারা দিবে, দুই দিন পাহারা দিবে, তিন দিনের দিনে সে ভেঙে দিলে আপনি ঠেকাবেন কী করে? আর এই পাহারা দিতে হবে কেন স্বাধীন দেশে? আমরা কেন স্বাধীনভাবে বাঁচতে পারবো না? কেন রাত ভোরে আমাদেরকে পাহারা দেওয়া হবে? আমি যেখানে থাকি সুত্রাপুরে, সেখানে সারা রাত ভোরে কালকে পাহারা দেওয়া হয়েছে। মাইকে বারবার করে বলেছে যে এখানে যেন কোনো অসুবিধা না হয়, তোমরা সবাই সতর্ক থাকবে, মসজিদ থেকে বারবার বলা হয়েছে। এ সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতকরণ, সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে রূপদান সহ 8 দফা দাবি পেশ করেন তারা। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।